প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ বাসাইলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম আবারও ইংলিশের নতুন আরেকটি ক্লাস নিয়ে। গত ক্লাসটি ছিল আমার সেট আপের উপর, যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো একটা ডেমোর মাধ্যমে প্রকাশ ঘটানো। আজকেও নিয়ে আসলাম অ্যাপ্লিকেশন নিয়ে, তবে আজকে আমরা দুইটা অ্যাপ্লিকেশন একটার মাঝে প্রকাশ করব, সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট এবং সিট ইন ইউর স্কুল হোস্টেল। আচ্ছা, সিট ইন ইউর স্কুল হোস্টেল এটা অ্যাকচুয়ালি কেন করা হয়? যদি প্রতিষ্ঠানটা বাসা থেকে অনেক দূরে হয় অথবা হঠাৎ করে বাবা মারা ট্রান্সফার হয়ে চলে যায় অন্য জায়গায়, কিন্তু স্টুডেন্ট যেতে পারছে না, সে কারণে তাকে কী নিতে হয়, একটা সিট নিতে হয়, এবং টিসিটিও কিন্তু ঠিক সেম ওয়েতেই হয়। এ কারণে দুইটা একই রকমের, তাই একটা অ্যাপ্লিকেশনে চাইলে আমরা দুইটাতেই সম্পূর্ণ করতে পারি। ঠিক আগের নিয়মেই স্টার্টিং পয়েন্টে এরকমই, প্রথমে টু দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল, এরপরে হবে প্রতিষ্ঠানের নামটা প্রগতি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এরপরে হবে স্থানটা প্রতিষ্ঠানটা কোন জায়গায়, যেমন বাসেল টাঙ্গাইল, এরপর আমরা লিখব সাবজেক্ট বিষয়টা কী। বিষয়টা অনেক বড় করে লিখতে হয় বা আন্ডারলাইন দিয়ে অথবা বোল্ড টাইপ দিয়ে লিখতে হয় যেন বিষয়টা সহজেই চোখে পড়ে, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে আমাদের সাবজেক্টটা কী, প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট অর সিট ইন ইউর স্কুল অর কলেজ হোস্টেল, এটাই তাই না? এরপরে আসবে স্যার। এখানে একটা বিষয়, এর আগে আমরা উই দিয়ে করেছিলাম, কিন্তু এই ট্রান্সফার সার্টিফিকেট অথবা সিট ইন ইউর স্কুল হোস্টেল এটা কিন্তু একজনের জন্য, একজনের জন্য দরকার, যার জন্য দরকার সেই কিন্তু টিচারকে অ্যাপ্লিকেশনটা করবে। সে প্রেক্ষাপটে এখানে অবশ্যই সিঙ্গুলার পারসন আইকে ব্যবহার করতে হবে। তাহলে শুরু করি। স্যার, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, সবিনয় বিনীত নিবেদন, এই যে বা অতীব বিনয়ের সাথে বলিতেছি যে আই অ্যাম আই আ স্টুডেন্ট অফ ইউর স্কুল অথবা আই অ্যাম আ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র, অথবা আই অ্যাম এ স্টুডেন্ট আই এম আইডিয়াল স্টুডেন্ট অফ ইউর স্কুল, একটা আদর্শ ছাত্র আপনার স্কুলের। তাহলে টিচারের মনটা অনেকটা গলে যায় বা বুঝতে পারে স্টুডেন্টের সম্পর্কে, তারপরে স্যার যে কোনো কঠিন সিদ্ধান্ত তার জন্য স্যাক্রিফাইস করতে পারে। আই হ্যাভ বিন রিডিং ইন ইউর স্কুল ফর লাস্ট থ্রি ইয়ার্স, আমি গত তিন বছর থেকে আপনার স্কুলে পড়ালেখা করিতেছি। তো এখানে হ্যাভ বিন কেন ব্যবহার করা হলো, এটা কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু যদি সময়টা না দিতাম আই অ্যাম রিডিং ইন ইউর স্কুল, আই অ্যাম রিডিং ইন ইউর স্কুল, এটা কিন্তু হয় আমি আপনার স্কুলে পড়িতেছি, কিন্তু আমরা যে সময়টা দিলাম বিগত তিন বছর থেকে, যার কারণে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই নিয়ে যেতে হবে, আই হ্যাভ বিন তখন বলতে হবে। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন ইউর স্কুল ফর লাস্ট থ্রি ইয়ার্স। ফর কেন ব্যবহার করলাম, ফরটা হলো কোন তিন বছর, এটা অনির্দিষ্ট, যার কারণে ফর। আর যদি নির্দিষ্ট করে দিতাম যে আমি 2000 সাল থেকে পড়তেছি, সে প্রেক্ষাপটে সিন্স ব্যবহার করতে হতো। ওকে, নেক্সট, আই অ্যাম আ রেগুলার অ্যান্ড অবিডিয়েন্ট স্টুডেন্ট, আমি একজন নিয়মিত এবং বাধ্যগত ছাত্র। রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমি একটু আগে বললাম যে আই হ্যাভ বিন রিডিং, তার মানে কি আমি পড়িতেছি, কিন্তু এখানে বললাম আই হ্যাভ মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু ওখানে আইএনজি ইউজ করেছিলাম, এখানে ভিথ্রি, কারণ এটা কিন্তু প্যাসিভ, কারণ আমরা দেখি হ্যাভ বিন একটা অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ট্রান্সফার্ড আছে, সাবজেক্টটা কি, সাবজেক্টটা আছে মাই ফাদার, আমরা জানি সাবজেক্ট নিজে কাজটা করে, তখন এই যে বিভাবের পরে আইএনজি যোগ করা হয়, কিন্তু এখানে এটা প্যাসিভ, মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড বলতে
মাই ফাদার কাজটা করে নি, সেখানে প্যাসিভ নিষ্ক্রিয় জাগরণের ভিত্তির, এটা কিন্তু প্যাসিভ ফর্ম। মাই ফাদার কিন্তু কাজটা করে নি, আমার বাবার উপর করা হয়েছে, যার কারণে এখানে এই যে বিভার্বটা হ্যাভ বিন হ্যাজ বিন এরপরে ভিতিরি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা ব্যবহার করা হয়েছে। মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবাকে ট্রান্সফার্ড করা হয়েছে ফ্রম ঠাঙ্গাইল টু ঢাকা অর চিটাগং কুমিল্লা, আমার বাবাকে টাঙ্গাইল থেকে বদলি করা হয়েছে। এতটুকু ক্লিয়ার। এরপর আমরা কী দিতে পারি এর জন্য, তাই না? এছাড়া আরেকটা জিনিস যদি আমরা সংযোগ করি তাহলে আরও মানসম্পন্ন হয় অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে হেয়ার আই হ্যাভ নো রিলেটিভ টু স্টে উইথ দেম, এখানে আমার কোনো আত্মীয়স্বজন নেই যে তাদের সাথে আমি বসবাস করব। ক্লিয়ার? সো আই নিড, তাই আমার দরকার, কী দরকার? টিসি থাকলে টিসি অথবা সিট ইন ইউর স্কুল হোস্টেল, আপনার হোস্টেলে একটা সিট যেটার প্রয়োজন হয় সেটা আমরা এখানে বসে দিতে পারি। ওকে, ইফ যদি আই অ্যাম নট গিভেন, এই আবার আই অ্যাম নট গিভেন এটা কিন্তু প্যাসিভ, মানে আমি দেই না, যদি আমাকে দেওয়া না হয়, ইফ আই অ্যাম নট গিভেন আমাকে যদি দেওয়া না হয়, এটা কিন্তু প্যাসিভ। এই জন্য খেয়াল রাখতে হবে বি ভার্বের পরে অলওয়েজ যদি ভিতরে থাকে তাহলে কিন্তু সাবজেক্ট নিজে করে না, আমি নিজে কিন্তু কাজটা করি নাই। আই অ্যাম নট গিভেন মানে আমাকে যদি আমি দেই না, আমাকে যদি না দেওয়া হয়, মাই স্টাডি মে বি হ্যাম্পার্ড, আমার পড়ালেখার ক্ষতি হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্ট গাইস, নেক্সট, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ই উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু গিভ মি এ সিট ইন ইউর স্কুল হোস্টেল অর গিভ মি আ টিসি অ্যান্ড অবলেস দেয়ার বাই আই দিব আই রিমেইন শিওর ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল নেম ক্লাস ইটিসি। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছো। তো দুটো অ্যাপ্লিকেশন একে স্ট্রাকচারের উপর, একে ওয়েতে, কিন্তু এই অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য একটাই ওয়েতে, তাই দুটো একই রকমেরই, আমরা আলাদা আলাদা করে বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে যাব, এতগুলো ওয়ার্ড আমাদের মাথায় রাখা সম্ভব না, আমরা সব সময়ের জন্য চেষ্টা করবো শর্ট ওয়েতে সুন্দর সিস্টেমের জিনিসগুলো আয়ত্ত করার জন্য, এমনভাবে আয়ত্ত করবো যেটা যেন এটা আমরা বাস্তব লাইফে, হ্যাঁ, আমরা কাজ করতে পারি। ওকে, ধন্যবাদ, নেক্সট এপিসোডসের জন্য অপেক্ষা করবে, শীঘ্রই আমি তোমাদের জন্য আবার নতুন একটা এপিসোডস নিয়ে চলে আসবো। আজকের জন্য এখানেই, আসসালামু আলাইকুম।